অসম লাইভ 24 বাতৰি প্ৰভাৱ বাতৰি সম্প্ৰচাৰ হোৱাৰ পিছতে গা লৈল ধুবলীৰ লোক নিৰ্মাণ বিভাগৰ কেয়াৰ নকৰা বাহুবলী ঠিকাদাৰ কমল চন্দ্ৰ গয়াৰীৰ অক্টোপাছৰ বাতৰি পাছতে ধুবুৰীৰ তীব্ৰ জোকাৰণি দুবছৰ ধৰি খামুকীয়া গতিত চলি থকা পথ নিৰ্মাণৰ কাম এতিয়া চলিছে দিনে নিশাই বিষয় সন্দৰ্ভত চাওক অক্টোপাছৰ এই বিশেষ প্ৰতিবেদন অসম লাইভ 24ৰ বাতৰিৰ বিগ ইম্পেক্ট বাতৰি সম্প্ৰচাৰ হোৱাৰ পাছতে গালৰীৰ লোক নিৰ্মাণ বিভাগত সাৰ পালে ঠিকাদাৰ কমল চন্দ্ৰ গয়াৰী ৩১ কোটি টকীয়া পথ নিৰ্মাণৰ নামত লুণ্ঠনৰ জাল পেলাইছিল গয়াৰী বাতৰি সম্প্ৰচাৰ হোৱাৰ পাছতে তীব্ৰ গতিত চলিছে পথ নিৰ্মাণৰ কাম দুর্নীতিগ্রস্ত ঠিকাদারের লাইসেন্স বাতিলের দাবি স্থানীয় রাইজ মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা দুর্নীতি বিরোধী স্থিতিক বুহা আঙুলি দেখ সরকারি ধন আত্মসাত করার মহাফন্দি রচনা করেছে একাংশ দুর্নীতিগ্রস্ত আমোলা বিষয়া ঠিকাদার আর অভিযন্তায় অসম লাইভ 24ৰ অনুসন্ধানত পোহৰলৈ আহিছে এক বিস্ফোরক তথ্য ধুবুরীর গোলকগঞ্জর বিরাটনগরের চারিআলির ফলিরহাট কাছখানলৈ পাগলাহাট বজাৰলৈ যোৱা লোক নির্মাণ পথটো নির্মাণের কামত ঠিকাদার কমল চন্দ্ৰ গয়াৰীয়ে ব্যাপক দুর্নীতি করার অভিযোগ উত্থাপন করেছিল একাংশ রাইজ দুর্নীতিগ্রস্ত ঠিকাদার কমল চন্দ্ৰ গয়াৰীৰ ঠিকাদার লাইসেন্স বাতিলের দাবীত স্থানীয় রাইজ তীব্র প্রতিবাদ সাব্যস্ত করেছে উক্ত পথ নির্মাণের বাবদ 2020-21 বিত্তীয় বর্ষত সরকারে আবন্টন দিছিল প্রায় 31 কোটি টাকা নিবিদার পরিমাণ 26 কোটি 86 লাখ টাকা বিগত প্রায় দুটা বছরে পথটোর নির্মাণ কার্য চলি আছে যদিও অতি খামুকিয়া গতিত কাম করে থাকা ঠিকাদার কমল চন্দ্র গয়াৰীৰ বিরুদ্ধে গরজি উঠিছে স্থানীয় রাইজ কার বলত বলিয়ান ঠিকাদার কমল চন্দ্র গয়াৰী লোক নির্মাণ বিভাগের কার্যকরী অভিযন্তাকু নকরে কেয়ার বিভাগে বারে বারে জাননী প্রেরণ করার পাছত টোল কেয়ার গয়াৰী সেন গ্রাভেল একদম নিম্নমানের মেটেলবিল একদম মানে অতি মানে নিম্নমানের মানে 27 কোটি টাকার কাম যে এই 27 লাখ টাকার কামে নহব যা মানে সামগ্রী লোক কাম করেছে মানে ঠিকাদারজনের আমার দাবি যে লাইসেন্স বাতিল করে দিব লাগে এনেকুয়া ধরনের ঠিকাদার যদি এই এইবিলাক কাম পায় কিমান দুর্নীতি হবো আপনাদের নিজে দেখিছে উল্লেখ্য যে নাম ফলকত উল্লেখ করা অনুযায়ী কমল চন্দ্র গয়াৰী আর চক্র সিং মুসাহারি নামের দুই ঠিকাদার এ বিয়াগুম আসনের কাম লাভ করেছিল যদিও এই দুই ঠিকাদারে উপ ঠিকাদারক কাম দি সরকারি অভিযন্তা বিষয়ারে মিলি নামমাত্র কাম করে কোটি টাকা আত্মসাত করার বিস্ফোরক অভিযোগ উত্থাপন করেছে স্থানীয় রাইজে হয় চাইলির পাগলাহাট লৈকে পিডব্লিউডি ডিপার্টমেন্টের যে কাম হয়ে আছে এই কামটো লেহেমিয়া গতিত চলি আছে আমি পিডব্লিউডি ডিপার্টমেন্টক অভিযোগ দিছিলোঁ ঠিকাদার কমল গোয়ারী নামের ঠিকাদারজনে কামটো করে আছে কিন্তু কাকো ক্রেপ নকরে এই ঠিকাদারজনে বহুদিন ধরে অভিযোগ দিছিলে রাইজে আমিও পিডব্লিউডি ডিপার্টমেন্টক অভিযোগ দিছিলোঁ কিন্তু আজিলৈকে কোনো ধরনের কামটো মানে চালি জারি দেখা নাই পিডব্লিউডি ডিপার্টমেন্টে দেখিছো যদিও কিন্তু ঠিকাদারজনে আজিলৈকে কোনো ক্রেপ নকরে ভয় নাখায় কাকো আমি দাবি করছি যে এই কামটো ভাল করে দিব লাগে আর ধুবুরী জেলা উপায়ুক্ত মহোদয়ক আমি আহ্বান করেছো কামটো চালি জারি কি করব লাগে আর এস্টিমেট মতে কামটো হব লাগে সম্পূর্ণ আসনি বহিভূতভাবে নির্মাণ কার্য চলাই যাওয়াত চরম শোভিত হয়ে পড়েছে স্থানীয় রাইজ অসম সরকার তথা লোক নির্মাণ বিভাগের বিরুদ্ধে হাই হাই স্লোগান দিয়ার উপরে অভিযন্তা ঠিকাদারের বিরুদ্ধে বিভিন্ন স্লোগানে তীব্র প্রতিবাদ সাব্যস্ত করেছে স্থানীয় তথা ভুক্তভোগী রাইজে সরকারি বিষয়া আমোলা অধীক্ষক অভিযন্তা তথা কার্যবাহী অভিযন্তা তিলমানু কেয়ার নকৰা ঠিকাদার কমল চন্দ্ৰ গয়াৰীৰ শিৰত কোন ৰাজনৈতিক নেতাৰ আশীৰ্বাদ আছে মুখ্যমন্ত্ৰী ডক্টৰ হিমন্ত বিশ্ব শৰ্মা তথা লোক নিৰ্মাণ বিভাগৰ মুখ্য অভিযন্তা সঞ্জীৱ শ্যামে এই দুয়োগৰাকী দুৰ্নীতিগ্ৰস্ত ঠিকাদাৰৰ বিৰুদ্ধে কি ব্যৱস্থা হাতত লয় সেয়া আজিৰ তাৰিখত হ'ব বিলিয়ন ডলাৰৰ প্ৰশ্ন ব্যুৰ' ৰিপৰ্ট অসম লাইভ 24